তো শিক্ষাবিদ ইতিহাসবিদ আমাদের অনেক প্রিয় মানুষ প্রিয় শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন ধন্যবাদ স্যার পত্রপত্রিকা প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে আগে পড়ে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম আওয়ামী লীগের সভা 15 আগস্টে অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর কাবুলে জোড়া বিস্ফোরণ নিহত 60 প্রকল্পের গাড়ি ব্যবহার করেন পরিচালকের স্বজনেরা সমকাল শিরোনাম করেছে এত উদ্যোগের পরও অস্থির চালের বাজার শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চন্দ্রিমা উদ্যানে জিয়া লাশ নেই ওখানে নাটক করে কেন বিশ্ববিদ্যালয় খুলছে 15 অক্টোবর কাবুল বিমানবন্দরের বাইরে দুই বিস্ফোরণ নিহত 60 কালের কণ্ঠের শিরোনাম 75 আওয়ামী লীগ সহ অনেকেরই ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর ভ্যাট ফাঁকি দিতে বিদেশি প্রতিষ্ঠানের আয় গোপন ইত্তেফাকের শিরোনাম বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেব না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কাবুলে জোড়া আত্মঘাতী হামলা নিহত 13 বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ইনু ও কর্নেল ইনু বলেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ইনু ও কর্নেল তাহের জড়িত শেখ সেলিম বলেছেন আবার মার্কিন দূতাবাসে সেলিম কি করেছিলেন ইনু বলেছেন আমাদের সময় শিরোনাম করেছে স্কুল কলেজে তালা খোলার পরিকল্পনা বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চন্দ্রিমা জিয়ার লাশ নেই তাহলে এত নাটক করে কেন প্রধানমন্ত্রীর হাস্যকর বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম 15 আগস্টে দলের নেতা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন শেখ হাসিনার জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ দেশ রূপান্তরের শিরোনাম বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন সময়ের আলোর শিরোনাম কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ নিষিদ্ধ হচ্ছে সঙ্গীত জনকণ্ঠের শিরোনাম মেগা প্রকল্পে গতি কবি নজরুলের প্রয়াণ দিবস আজ মানবিক পৃথিবী গড়ার স্বপ্ন ছিল তার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে একটু আলোচনা করবই কিন্তু তার আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ 45তম মৃত্যুবার্ষিকী যদি আমি জনকণ্ঠের শিরোনামটাই আপনাকে পড়ে শোনাই মানবিক পৃথিবী গড়ার স্বপ্ন ছিল তার ধন্যবাদ আপনাকে কবি কাজী নজরুল ইসলাম প্রধানত যে অভিধায় পরিচিত ছিলেন সেটা হচ্ছে বিদ্রোহী তার বিদ্রোহ ছিল প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের অবমাননার বিরুদ্ধে সে কারণেই তিনি মানবিকতার কবি এবং অত্যাচার অবিচার শোষণ অন্যায় সব কিছুকে দূর করে অবশ্যই তিনি মানবিক পৃথিবী চেয়েছিলেন তো ওই যে তার পঙ্ক্তিতে আছে এক হাতে বাঁশের বাঁশরি আর হাতে রণদুর্য তো তিনি গান শুনিয়েছেন শ্যামা সঙ্গীতে তার জড়িত নেই কিন্তু একই সঙ্গে তিনি রণদুর্যের মধ্য দিয়ে বিদ্রোহের বাণী প্রচার করেছেন এবং লক্ষণীয় যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আদর্শে লালিত ছিলেন বলেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তিনি বাংলাদেশে নিয়ে এনেছিলেন এবং আরও প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের মুজিবনগর সরকার কবি নজরুলকে মাসে 350 টাকা সম্মানই দিত এবং সেই আমলে 350 টাকা 3,500 টাকার অনেক বেশি আর কি এটি প্রতীকী সম্মান আর কি তো আমরা নজরুলের সাহিত্যে এই বাণীটি খুঁজে পাই যে মানুষ কি করে মানুষ হতে পারে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এবং তিনি কবি নজরুল বাংলার ঐতিহ্যকেই ধারণ করেছেন কারণ চণ্ডীদাস তো বলেছেন শোনো মানুষ ভাই সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই এবং কবি আমাদের চারণ কবি বা গায়ক লালনের কথাই যদি বলি নারায়ণ বরণ গাভীরে একই মায়ের পুত নারায়ণ বরণ গাভীর একই বরণ দূত জগৎ ভরমিয়া দেখিলাম একই মায়ের পুত এবং আমি আশ্চর্য হয়ে যাই পবিত্র কোরআন সহ সব ধর্মগ্রন্থের বাণী কিন্তু এমনটাই পবিত্র কোরআনে আছে কানান নাস উম্মাতান ওয়াহিদাত মানব মণ্ডলী এক জাতি ছিল তো লালন কি কোরআন পড়েছিলেন জানি না কবি নজরুল অবশ্যই কোরআন পড়েছেন বহু ভাষায় তার পারঙ্গমতা
দক্ষতা ছিল এবং প্রতিভা যাকে বলে যে চরম বৈরী পরিবেশে প্রতিভার স্ফুরণ তিনি ঘটিয়েছেন এ তো এক বিমুগ্ধ বিষয়ের ব্যাপার আর কি তো কবি নজরুল আমাদের জাতীয় কবি জাতীয় কবি কোথায় এই জন্যেই বাংলা বাঙালি জাতির যেভাবে উত্থান হয়েছে রাষ্ট্রসত্তা অর্জন করেছে সেই জাতি তার পেছনে নজরুলের প্রেরণা ছিল অনেক আর কি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি এখন যে প্রসঙ্গটি আপনার সাথে আলোচনা করতে চাই আমার মনে হয় এই অনুষ্ঠানেই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে যে নেতা একটি দেশের জন্ম দিলেন সেই নেতাকেই আমরা হত্যা করলাম আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই অনুষ্ঠানে এবং আজকেও আবার মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য অনেকগুলো জিজ্ঞাসা আমাদের আলোচনা করতে হচ্ছে জিয়া ছিলেন খন্দকার মুস্তাকের মূল শক্তির উৎস জিয়া পাকিস্তানি বাহিনীর হয়ে কাজ করেছেন জিয়ার কবরে তার লাশ নেই সেটা নিয়ে এত নাটক কেন বিএনপির 15ই আগস্টের ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া হবে না এবং আরও একটি সত্য কথা উনি বলেছেন আমাদের বাসায় যখন গুলি শুরু হয় বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন আব্দুর রাজ্জাকের সাথে কথা হয় তোফায়েল আহমেদের সাথে কথা হয় সেনা প্রধান শফিউল্লাহর সাথেও কথা হয় সেনাবাহিনীরও যার যার ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে পালন করে নাই এর পেছনের রহস্যটা কি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সব বাস্তব সত্য উচ্চারণ করেছেন তিনি যা বলেছেন তার সপক্ষে আমাদের হাতে তথ্য প্রমাণ প্রচুর তবে বঙ্গবন্ধু যাকে ফোন করেননি একমাত্র তিনিই ছুটে এসেছিলেন প্রাণও দিয়েছিলেন কর্নেল জমিল তো বঙ্গবন্ধু যাদের উপর ভরসা করেছিলেন তারা সবাই সেদিন মুখ ফিরিয়ে নিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল আমি সেই জন্যই বেশ কিছুদিন থেকে জোরালোভাবে টিভি টক শো বলুন লেখায় বক্তৃতায় বলে আসছি যে আওয়ামী লীগ সরকার এই জন্য বলছি আর তো কোনো সরকার করবে না আর কি এই কাজটি অনতি বিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন করা দরকার কার কি ভূমিকা দেশি বিদেশি সব উন্মোচিত হোক আমরা জানতে চাই মুখোশ পরা মানুষকে আমাদের সামনে ঘোরাফেরা করতে দিতে চাই না এখন আর এখন বোধ করি এই প্রশ্নটাই খুবই জরুরি যে আপনি চমৎকার কথা বললেন যে আমার সামনে যে মানুষ বেরোবে তার মুখে মুখে আমি মুখোশ দেখতে চাই না আমি তাকে আপন মানুষ দেখি মুখোশ পরা মানুষ আমার চারদিকে অনেক সুবিধাভোগী তারা অনেক ক্ষমতার অধিকারী আমি সেগুলো দেখতে চাই না সেনাপ্রধানকে যখন ফোন করলেন বঙ্গবন্ধু তার উত্তর ছিল ক্যান ইউ গেট আউট অফ দ্য হাউস তিনি একজন সেনাপ্রধান মুক্তিযোদ্ধা তার প্রতি সম্মান রেখেই বলছি যে তিনি বার হতেন যদি তাহলে তো আরও গুলি করা সহজ হতো আর কি এটা তিনি বুঝলেন না সমর বিদ্যায় পারদর্শী একজন ব্যক্তিত্ব তো সেই জন্য যা হোক আমি মনে করি অবিলম্বে তদন্ত কমিশন হোক এবং অনেক দিন থেকে শুনে এসছি সময়ের ব্যাপার শিগগির ইত্যাদি এই সমস্ত বিশ্লেষণে গান ঝালাপালা হয়ে গেছে আমি বাংলাদেশের নাগরিক আইন মেনে চলা কর দেওয়া আমার অধিকার আছে সব কিছু জানবার যে আমার জাতির জনককে ভাবে নৃশংসভাবে হত্যা করা হলো আর আমি জানবো না কারা এই ষড়যন্ত্র করলো এটা সরকারের দায়িত্ব এটা আওয়ামী লীগ সরকার এক যুগের বেশি ক্ষমতায় আর কখন করবে তো সেই জন্য এই করা দরকার উপরন্তু আমি চাই যে শ্বেতপত্র প্রকাশিত হোক তদন্তের প্রাপ্ত তথ্য সব দিয়ে তার কারণ শ্বেতপত্র প্রকাশ তো গণতান্ত্রিক সরকারেরই দায়িত্ব এটা ব্রিটিশ মডেলের একটা ব্যাপার আর কি এমনকি ইয়াহে খানের মতো গুলাঙ্গারও 71ই আগস্ট মাসে একটু শ্বেতপত্র প্রকাশ করছে বাংলাদেশ সরকার আজও পর্যন্ত একটি শ্বেতপত্র প্রকাশ করেনি আমি চাই জোরালো দাবি জানাচ্ছি আমি জানতে চাই ষড়যন্ত্রকারী কারা তাদের পরিচয়টি আমি জানতে চাই যদি সরকার ভাবে যে কেঁচে খুঁড়তে সাপ বেরিয়ে যাবে তা আমি সবিনয় বলবো সাপ যদি বেরোয় সেই সাপকে ধরতে হবে মারতে হবে এই মনোবলটি থাকা দরকার কারণ যে জাতি পদ্মা সেতু করতে পারে একটা সাহসের প্রতীক আবার সেই জাতি বা সেই সরকার কেন বঙ্গবন্ধু হত্যার তদন্ত করে রহস্য উন্মোচন করতে পারবে না অবশ্যই পারবে আমি চাই সেটা এই সরকারের আমলেই চাই
অত্যন্ত প্রেরণার একটি কথা স্যার। আসলে আমরা তো ভাবতেই পারি না যে পদ্মা সেতুর মতো একটু এত কি বিশ্বের একটি চমকপ্রদ ঘটনা আর কি, যে আমরা সেটা যেটা তৈরি করতে পারলাম বা বানাতে পারলাম। মুক্তিযুদ্ধ এপ্রিল মাস পর্যন্ত পশ্চিমে গণমাধ্যমগুলো বলছে না মুক্তিযোদ্ধারা পারবে না, পারার কথা না, পেরেছি আমরা, পেরেছি। অবাক পৃথিবী অবতাপকে এরা হয় জলে পুরে মরে ছাড় খার তবু মাথা নবাব না হয়। আমরা একটু আফগানিস্তানের দিকে যেতে চাই। আজকের পত্রপত্রিকা আফগানিস্তানে নানা খবর আছে, কোথাও কেউ কোনো পত্রিকায় 13 জনের মৃত্যুর কথা বলা আছে, কোথাও 65 জন, কোথাও 60 জনের মৃত্যুর কথা বলা আছে। এটা ঘটনা সত্য যে পরপর দুইটি বিস্ফোরণ হয়েছে এবং আপনার সামনেই কাবুলের জোড়া বিস্ফোরণ, নিহত 60 জোড়া, এবং এইটা একটা তো ঘটনা ঘটলই এবং আরেকটি সংবাদ আছে যে কাবুলে সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা ওই দেশের জনগণের শান্তি তো কামনা করি, কি হতে যাচ্ছে স্যার? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু 15 আগস্ট যেদিন কাবুলের পতন হলো সেদিন আমার রোজ নামচাই লিখেছি যে আজ আমাদের জাতীয় শোক দিবস, জাতির জনককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, একই সঙ্গে আন্তর্জাতিক শোক দিবস হওয়া উচিত কাবুলের পতন। তা এর আগে যে খুব ভালো ছিলাম তা না কাবুল বা আফগানিস্তান, কিন্তু ধর্মান্ধ নৃশংস গোষ্ঠীর হাতে যখন একটি দেশের ক্ষমতা চলে যায় তখন আমার শোক করবার অধিকার আছে। আমি তারই প্রমাণ দিলেন যে সঙ্গীত নিষিদ্ধ, ইসলামের সঙ্গীত নিষিদ্ধ আছে, সেই সঙ্গীত যে সঙ্গীত আপনাকে মানবিক প্রেরণা থেকে বিচ্যুত করে, স্রষ্টা লগ্ন থেকে বিচ্যুত করে, কিন্তু সঙ্গীত একেবারেই নিষিদ্ধ এই তথ্য কোরআন হাদিসে কোথাও আছে বলে আমি বিশ্বাস করি না। আমি যখন বয়ান করি, সুর করে বয়ান করি, ওটাও তো একটা সঙ্গীত। অবশ্যই সুর যেখানেই সেখানেই সঙ্গীত, পবিত্র কোরআন সুর করে পড়তে হয়, তো কাজেই সুর তো যেখানে আছে, সুর কথায় যদি সুর দেওয়া হয় তাই সঙ্গীত, তার সঙ্গে যন্ত্রসঙ্গীত। কারণ কবি আর আমাদের নবীজির জীবদ্দশায় দফ প্রচলিত ছিল, চামড়া দিয়ে বানানো সেই দফ, দফের সঙ্গে সঙ্গীত চলতো, সবই চলতো। তো সেই জন্যে এরা আফগানরা কিন্তু ইসলাম গ্রহণ করতে চায়নি, আমি সব ইতিহাস আঁতিপাতি করে পড়েছি, এবং তারা ইসলামকে প্রতিরোধ করেছিল প্রচণ্ডভাবে, ক্রমাগতভাবে আমাদের পারসিক সুফি সাধকদের কল্যাণে ইসলাম ছড়ায়। তবে যখন তারা ইসলাম গ্রহণ করে তখন তাদের ওই গোত্রভিত্তিক সংস্কৃতিকে অন্নীতকরণে ইসলামকে গ্রহণ করেছে। ওরা ধর্মান্ধ, ইসলাম জানেই না ওরা আর কি। এবং আর আরেকটা কথা, আপনি যে কাবুলের জোড়া বিস্ফোরণের কথা বললেন, গতকাল রাত থেকে টেলিভিশনের চ্যানেলগুলো ঘুরে ঘুরে আমি দেখবার শুনবার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে আজকে পত্রিকায় দেখলাম যে ISL দায়িত্ব স্বীকার করেছে, তবে সেটি কতটুকু সত্য আমাক নিউজ জানে, আমার সন্দেহ। আমার কেন যেন সংশয় হয় ঘটনাটা ঘটিয়েছে CIA, তার কারণ আপনি লক্ষ্য করুন কাবুল থেকে সৈন্য সরিয়ে বাইডেন প্রচণ্ড চাপের মধ্যে আছেন। এখন শুধু কাবুল বিমানবন্দরে মার্কিন আধিপত্য আছে, মার্কিন শরিকরা কিন্তু প্রচণ্ড চাপ দিচ্ছে যে কাবুল থেকে সৈন্য সরানো ঠিক হয়নি। তা এখন কাবুলে থাকা যায় কী করে, আফগানিস্তানে থাকা যায় কী করে, তার একটা পটভূমি তৈরি হলো জোড়া বিস্ফোরণ। আর ISIL যদি করে থাকে তাহলে তালেবান হত্যা করবে না, তালেবান তো নিহত হয়েছে। তো যাকে আমি আমি চাই যে আমার সন্দেহটি অমূলক প্রমাণিত হোক, আমি চাই মানুষ যেন আফগানিস্তানের মানুষ মানুষ হতে পারে। এবং আপনারা লক্ষ্য করেছেন আর একটা খবর যে আফগানিস্তানে একটি ছাত্রী নিবাসে সব ছাত্রী এখন রুয়ান্ডায়, এ তো অদ্ভুত ব্যাপার। তো আমাদের যে চট্টগ্রামে যে মহিলা বিশ্ববিদ্যালয় আছে এশিয়ান, সেখানে 150 জন আফগান ছাত্রী আছেন, আমরা চাই তারা ফিরে আসুন, লেখাপড়া করুন। তো এখন আফগানিস্তানকে উদ্ধার করতে হবে আমি মনে করি। আফগানিস্তান সভ্যতা বর্জিত অন্ধকারে ক্রমাগতভাবে নিমজ্জিত হতে যাচ্ছে, এখন সারা বিশ্বের দায়িত্ব তো, এখন দায়িত্বের মধ্যে যদি পুঁজিবাদী সাম্রাজ্যবাদী মোড়লদেরকে দায়িত্ব দেয় তখন তখন আবার যাকে বলা হয় যে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ারের মধ্যে যাচ্ছে।
আমরা আশা করি যে এটার একটা সন্তোষজনক পরিস্থিতি আমরা দেখতে পাবো এবং একটা সন্তোষজনক সমাধানও হবে। আর স্যার আমি যদি মানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গে আরেকবার আসতে চাই, আমি এই প্রসঙ্গটা আপনাকে করতে চাই যেহেতু আপনাকে পাওয়া গেছে আজকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বকবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই যে সময়টা, সেই সময়টা আসলে তরুণদের মাঝে পঠন পাঠনের চর্চাটা কেমন হচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ, আমি দুঃখিত। রবীন্দ্রনাথ ছিলেন মানুষের কবি, মানুষের জীবনের যা কিছু আছে, যে কোনো মুহূর্ত আছে, সবখানি রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। আর নজরুলকে বললাম মানবিকতার কবি। তো এই দুজন অবশ্য পাঠ্য, এই দুজনকে পড়েই বঙ্গবন্ধু হয়েছিলেন আর কি। আমাদের তরুণ প্রজন্ম এমনি বাঙালি পাঠ কুণ্ঠ। আমি বোধহয় এই অনুষ্ঠানে বলেছিলাম বাঙালি পড়ে কম, ভাবে তার চেয়েও কম, বলে আর লেখে অনেক কিছু, যার ফলে বলা মানে লেখা অগভীর, অসচ্ছ, তথ্যহীন। তরুণ প্রজন্মের অবস্থা আরও খারাপ হয়েছে, করোনা কালে তো আরও খারাপ হয়েছে। কিন্তু একটা কথা, জ্ঞান চর্চার কিন্তু সব প্রযুক্তি আমার হাতে, আমি আঙুলের ডগায় সারা পৃথিবীর জ্ঞান পাই, তো এটা তো পাওয়া উচিত। রবীন্দ্রনাথ না পড়ে, নজরুল না পড়ে, বঙ্গবন্ধু না পড়ে বাঙালি বাংলাদেশের নাগরিক হওয়া অনুচিত বলে মনে করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আজকে চ্যানেল আইতে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণ করে সারা দিন ব্যাপী অনুষ্ঠান আছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। ভালো থাকবেন সবাই। যাবার আগে শুধু একটি অনুরোধ করি, প্রতিদিন যে অনুরোধটি করি আপনাদের, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সংক্রমণ করছে, কমছে, কিন্তু নির্ভার হওয়ার সুযোগ এখনো আসেনি। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ। দেশের সবচাইতে বড় এসএমই অনলাইন মার্কেট থেকে কিনুন আপনার পছন্দের লেদার প্রোডাক্ট। হাজার হাজার এসএমই পণ্য থেকে বেছে নিন আপনার ডিজায়ার্ড প্রোডাক্ট। এক ক্লিকেই অর্ডার করুন, ঘরে বসেই কিনুন দেশ সেরা এসএমই পণ্যটি। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে। 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর। ঐক্য থাকলে সব সম্ভব।